ইসলামের বাইরে যা কিছু আছে সব বাতিল, এটা আমাদের মত, আমাদের কাছে এটাই হক। আমাদের কাছে বাতিল মাপ খাটি করে কোরআন এবং নবীর সহি হাদিস। আবার এই একই হক কারোর কাছে মরা মানুষ হলে তার হকের মানদণ্ড, আবার এই একই হক কোন মানুষের কাছে ব্যক্তি পূজা করা তাদের কাছে হকের মাপ খাটি। এক একজন এক এক ভাবে হকটা তারা বোঝে। দ্বিতীয় হল প্রচার, হকটা আসলে প্রচার করা কোন জিনিস নাকি নিজের ভিতরে রেখে দেওয়ার জিনিস, এ ব্যাপারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিস, যে হাদিসটা মুখস্থ নাই, এখানে বাচ্চা ছাড়া সবাই আছে, বাদদের পানি বলা ভাই আছে, রাস্তাঘাটে কোথায় চলতে ফিরে চায়ের দোকানে মসজিদে মাদ্রাসায় সবচেয়ে বেশি প্রচারিত যে হাদিসটা আমরা অন্যকে বলি সেটা হলো বাদদের পানি বলা ভাই আছে, খুব কমন হাদিস। আমার পক্ষ থেকে একটা কথাও যদি তোমরা জানো, কথাটা নিজের ভিতরে না রেখে অন্যের কাছে জানায় দাও, প্রচার করে দাও। যখন শুনলে যে বাম হাত দিয়ে পানি খেতে হয় না ডান হাত দিয়ে খেতে হয়, তাড়াহুড়া করে কথাটা নিজের ভিতরে না রেখে আরেকটাকে জানিয়ে দাও। যখন তুমি জানলে যে পেটটা ডাক্তার নিচে পড়ার জিনিস না, এটা উপরে পড়ার জিনিস, তুমি একা বাঁচার চেষ্টা না করে তুমি এই কথাটা তুমি আরেকটাকে বলে দাও। জিনিসটাই হলো প্রচারের জিনিস, এটা কখন রাখার জিনিস না। এত পর্যন্ত যদি হকটা শুধু প্রচার আমরা বন্ধ করে দিয়ে প্রত্যেকে যে যার মতো শুধু আমল করতে চাইতাম না, সমাজে এত বাধার শিকার আমাদের হয়ে যেত না। যে যার মতো করে আমল করবে, যে যার মতো করে চলবে, বিপরীত দিক থেকে এত ধরনের বাধা আসত না, অবশ্যই আসতে হবে, কম অসুবিধা হয়েছে প্রচারের ক্ষেত্রে। যখন আপনি মনে করেছেন যে আমি তো বিদাত মুক্ত হলাম না, আমি তো শিরিক মুক্ত হলাম না, কি করে আমার সমাজের পাঁচটা মানুষকে বিদাত থেকে বাঁচানো যায়, আমার এলাকার ভাইদেরকে শিরিক থেকে বাঁচানো যায় কিভাবে, তখন আপনি বলে গেছেন মহাবিপদে। আর এই বিপদগুলো যাদের তারা সংগঠিত হচ্ছে তারা হলো হুজুর মানুষ, তারা হলো টোপিয়ালা মানুষ, তারা হলো দিন জানা মানুষ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সওয়ালিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা এবং ধন সম্পদের দিকে তাকান না, তবে দেখেন তিনি তোমাদের অন্তর এবং তোমাদের আকর্ষণ। কোরবানি শরীর চালানোর আগেই রব্বুল আলামিনের কাছে কোন কাজ পৌঁছে গেছে, কোরবানিটা দিচ্ছে কিসের উদ্দেশ্যে, ঠিক তেমনি প্রত্যেকটা আমল বান্দা শুরু হচ্ছে তার নিয়তের উপরে, তার জবাব সেটাই তার হয়ে যাচ্ছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ব্যবস্থা প্রচার প্রচারণার মাধ্যম আর এখন একটু অনেক কম বেশি। এখন শিক্ষা শরীর হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, 18 বছর 15 বছর পড়াশোনা করার পরেও কেন জানি তিনি কোরআন হাদিসে থাকার পরও সেটা মানতে যাচ্ছে না, কোথা গেল তার লেখাপড়া হচ্ছে পীর কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক, প্রতিষ্ঠা কেন্দ্রিক, এর বাইরে তিনি কিছু করতে যাচ্ছে না। ঠিক তেমনি আশ্চর্যজনক ভাবে আমাদের মধ্যে হচ্ছে হক প্রচারে বাধা, এটা সবচেয়ে বেশি কোনো অমুসলিমদের দ্বারা হচ্ছে না, এটা মুসলিমদের দ্বারাই হচ্ছে। আমাদের এই দেশে যদি আপনি হকের বাইরে সরাসরি মুহতারাত সালাফে সালেহিনের মানহাজের বাইরে ভ্রান্ত গ্রুপদেরকে যদি সিরিয়াল করেন, তা আমাদের দেশে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ লম্বা দুইটা শ্রেণী আপনি পাবেন। তার একটা শ্রেণী হলো অমুসলিম, অধিকাংশ ক্ষেত্রে সামান্য কলিটা কিছু বাদে তাদেরকে আপনারা সন্ধি নামে চেনেন, আমাদের দেশীয় ভাষা। আর আল্লাহ রাসূলের পদ্ধতিতে সন্ধি বলতে আমরা বুঝি হলো আহলুল হাদিসদেরকে, যারা সুন্নাতে মানে সুন্নাতে বিশ্বাসী, সুন্নাহ অনুসারী, তাদেরকে বলা হয় সন্ধি। কিন্তু শব্দটা যখন বাংলাদেশি ভাষায় অনুবাদ করবেন তখন তার নাম হবে হলো অমুসলিম, শিয়াদের একটা আকৃতি, টুপিয়ালা কাফের। কিন্তু সিরিয়ালে হয়তো ডাকবেন না এই কাফের এদিকার সাথে, হয়তো বলবো না, কিন্তু অধিকাংশ তারা কাফের অমুসলিম, তারা মরা মানুষের কাছে গিয়ে পরীক্ষা ফলাফল চাচ্ছে। এই ছেলেদের পরীক্ষা বৃহস্পতিবারে, বাবা তারা আপনি একটু দেখে দিবেন, ওদেরকে ক্ষমা করে ভালো রেজাল্ট যাতে হয় ব্যবস্থা করে দিবেন, কিভাবে তার মুসলিম বলবেন না অমুসলিম। যে হুজুর বলতেছে প্রকাশ্যে আল্লাহ আগে ছিল তবে মোহাম্মদ একটা দায়িত্ব দিয়ে এখন তিনি গায়েব, মোহাম্মদ আগে ছিল তবে খাদা আসার পর থেকে মোহাম্মদ গায়েব হয়ে গেছেন, এই কথা বলার পর তিনি অবশ্যই অমুসলিম, তাকে মুসলিম মনে করলে তার নিজের ইমানের ঘাটতি আছে আমরা কথাই মনে করি। কারণ ইমান ভঙ্গের যে ভয়াবহ বড় 10টি কারণ আছে, তার একটা কারণ হলো
হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, তার একটা বড় কারণ হলো আল্লাহ এবং তার রাসূলের দিন নিয়ে আগে ঠাট্টা করা, তার একটা বড় কারণ হলো অমুসলিমকে অমুসলিম না মনে করা। কথা বোঝা যাচ্ছে? এইটা হলো সৌদিদের অবস্থা। আরেকটা গ্রুপ আছে, তারা নিজেদেরকে আহলে হক বলে, হককারী ওলামায়ে কেরাম তারা নিজেদেরকে দাবি করে। আগের গ্রুপটা করে হলো বড় মানুষের গুলা, আর এই গ্রুপটা করে হলো দাদা মানুষের গুলা। এটা আমি আপনাকে বোঝা করেছি। সুন্নিরা করে হলো মৃত মানুষের গুলা, যত মরে যাবে তত তাদের লাভ বেশি। তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে আল্লাহ ওলিরা তো বলেই না, তোমরা বড় বড় কি হবে, তারা তাই তারা গাড়ি দিয়ে রাখতেছে। এখন তাদের দাবি জীবিত থাকতে আমাদের পীর সাহেবের ক্ষমতা যেমন ছিল, মৃত্যুবরণ করার পর তার ক্ষমতা আরো বেড়ে গেছে, কবে নেই না বলে সুবিধা। এরা হলো মৃত মানুষের তোলা করে, বোঝা যাচ্ছে? আর যেই গ্রুপের নাম বললাম, বর্তমানে যেই গ্রুপটা সবচেয়ে বেশি মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল, সবচেয়ে বেশি তাদের সংখ্যা আছে ওলামা, সেই গ্রুপটা করে জীবিত মানুষের তোলা, তারা দাদা মানুষের তোলা করে। তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমাদের বঙ্গবন্ধু বীর বলার পরে, মাদানী হোসাইন বলার পরে, চরমনাথ বীর বলার পরে, তারপরে বিভিন্ন হুজুরের নাম বলে ও আশরাফ আলী থানভি বলার পরে আমাদের কোরআন হাদিসের আর কোন দলিল লাগবে না, এটাই আমাদের দলিল। শুনছেন না? এই যে দুই গ্রুপ, এই দুই গ্রুপ থেকে আমরা সবচেয়ে বেশি হকের বাধা আমরা পাই। কথা বোঝা যাচ্ছে? এই দুইটা গ্রুপ থেকে আমরা বাধা পাই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই জমিনের সবচাইতে বেশি কষ্ট কারা করছে, সবচাইতে বেশি মাসলুম কারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার নবী ভাইরা, আল্লাহ বিয়া নবীরা, নবীরা তারা সবচাইতে বেশি কষ্ট করেছে, সবচাইতে বেশি মাসলুম এই জমিনে তারা, সবচাইতে বেশি নির্যাতিত তারা, সবচেয়ে বেশি অপবাদের শিকার তারা, সবচেয়ে বেশি গালি গালাজ তাদেরকে বলা হয়েছে। সূরা আনকাবুত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমটার অর্থ আমি জানি না, জন্য বলতে পারলাম না। এই পৃথিবীতে যার পর কোরআন নাযিল হয়েছে তিনি ও জানতেন না, তার নাম হলো আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, ইয়াসিন, দা, হা, বিভিন্ন শব্দ আছে। যদিও জোর করে আমরা এক একটা লকব এক একজনকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি যারা কোরআন হাদিস বুঝেছে তারা বলছে আল্লাহ তাআলা নবী মুরাদ, এর প্রকৃত লক্ষ্য আল্লাহই ভালো জানে। এই আলিফ লাম মিমের অর্থে পৃথিবীর কোনো মানুষ জানে না, কেননা নবী তো ক্লিয়ার করে বলে নাই, তারা আমরা বলবো কি ভাবে, তার মানে তাকে জানানো হয়নি। সবকিছু তাকে জানানো হবে সেটা জরুরি না, আল্লাহর নবীকে বহু কিছু জানানো হয় নাই, তার ভিতরে একটা হলো আলিফ লাম মিম, আলিফ লাম রা, আইন সিন, কফ, হা, মিম, তহা, বহু কিছু আমার নবী জানতেন না। এই না জানার কারণে কি তার মর্যাদা কমে গেছে? কারণ এই জানায় নাই, আল্লাহ জানায় নাই, এটাতে আপনার সমস্যা কি আছে? আল্লাহর নবী আরো অনেক কিছু জানতেন না, তার ভিতরে একটা জিনিস জানতেন না যে মাটির নিচে এই মুহূর্তে শাস্তি হচ্ছে না ভালো আছে, এটা গায়েবের খবর আল্লাহ জানেন। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর নবী আরেকটা জিনিস জানতেন না, সেটা হলো গত রমজান মাসে 21, 23, 27, 29 রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিতে কদরের কথা ঠিক, তবে আসলে কোন দিনই কথা নবীকে জানানো হয়নি। তিনি বলেছেন তোমরা 10 দিনই তালাশ করো, আল্লাহ তাদের তোমার তাকদিরে সেটা লিখে রাখে ইনশাআল্লাহ। তো বহু কিছু আমার নবীকে জানানো হয় নাই, এই না জানানোর কারণে তার মর্যাদা কমে না, কারণ তিনি তো আল্লাহ না, তিনি মাত্র খালেক বলে একজন, তিনি রব্বুল আলামিন। তো পৃথিবীর বহু কিছু মানুষ জানে না, এই না জানার কারণে তার মর্যাদা কমে যাবে, এই কথা আপনি ভাবলেন কিভাবে? একজন আলেমের কাছে আপনি দুইটা প্রশ্ন নিয়ে গেছেন, উনি যদি জ্ঞানী মানুষ হয় জানা থাকে তো বলবে যে হ্যাঁ আমি উত্তর জানি, উত্তর নিয়ে নেন। আর যদি ওর থেকে বেশি জ্ঞানী হয়, ভালো মানুষ হয়, যদি না জানা থাকে হাসপাতাল বলবে ভাই এটা আমার জানা নেই। এটা হলো সবচাইতে জ্ঞানী ভালো মানুষের কথা, যে ভাই আমি জানি না, আমি জানবো পরে, অথবা আপনি অমুক ভাইয়ের কাছ থেকে জেনে দেখতে পারেন। কিন্তু এখন আপনি 50টা প্রশ্ন নিয়ে আশেপাশে আপনার এই মেধাবী হুজুরের কাছে গিয়ে যদি বলেন, এই প্রশ্নগুলোর উত্তর দেন, একটাও ফেরাবে না। মর কি সে সেটাতে কি লাগাই দিল আল্লাহ ভালো জানে, মরা মানুষের যদি আসে তাহলে মানুষের জন্য লাগা দিবে খবর এবং আপনার দেয় এই জাতি, এই জাতির তত্ত্বের কি আছে? মরা মানুষকে লাশ দখল করে আপনার দেশে ফরিদ করে এখানে একটু মিডিয়া মারিয়েছে,
ফরিদপুরের মরা মাকে দিয়ে আজান দেয়, কি দুঃখ বলে দেবেন, এটা ঠেকানো যাচ্ছে না। লোকজন বলতেছে এটা কেন কথা, এটা তো সাহায্য সব বছরে কেউ করে নাই, লাশ দাফনের পরে আবার আজান, এটা দাও কেন? বাইরে মহানে আছে, হাদিসে আছে, হাদিসে বন্ধুরা আছে, কিন্তু এখন বলতেছে যে আল্লাহ বলিলাম মরে না, শহীদরা মরে না, নবীরা মরে না, 100% আমরা ধরে দিলাম, আমরা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ অবশ্যই নবীরা কবরে জিন্দা, শুধু জিন্দা না, তারা সালাত আদায় করে, আমরা সেখান থেকে সহি হাদিস। কিন্তু আপনি যদি মনে করেন এই জিন্দা হলে এই দুনিয়ার জিন্দা, তাহলে আপনার নিয়ম করে তাদের কবরে আপনার খাবার দেওয়া উচিত ছিল, ছিল কিনা? পাকাশ মাছ পছন্দ করলে পাকাশ মাছ দেবেন, সে যদি মাংস পছন্দ করে তার একটা সুরঙ্গ করে খাবার পাঠাবেন, কারণ নিবেন হলো জীবিত মানুষের আয়া আর মরা মানুষের কাছে আপনি বোঝায় দিবেন দলিল না দলিল, এটা তো হবে না। তাহলে জীবিত মানুষের যেই যেই খোরাক হবু সেই জিনিস করার পরে তার পিঠ পাবে, এটা হলো কোরআন হাদিসের কথা। কিন্তু এটা সম্ভব, এটা কোনো উপায় আছে? কোনোদিন সম্ভব না। মরা মানুষের খোদা লাগা আলাদা, মরা মানুষের থেকে থাকা আলাদা, মরা মানুষের সরাতনাই করা আলাদা, মরা মানুষের কবরে থাকা আলাদা। কেননা জীবন্ত মানুষের জন্য এই দুনিয়াটা যেমন একটা দুনিয়া, মরার পরে কবরটা আলাদা একটা দুনিয়া, আলাদা স্বগত, ওই জগতের সাথে এই জগতের কোনো সম্পর্ক নাই। মানুষ দিন দিন হাদিস অস্বীকারী হচ্ছে তার একটা প্রমাণ এই আজকে জুমার খুতবার পোস্টার পেয়ে গত কালকে সকালের দিকে ওই আমাদের সুনামগরের একটা জায়গা থেকে একজন শিক্ষিত লোক, তিনি সচিব, তিনি আমাকে ফোন দিয়ে বলতেছে কেমন আছেন, খুব ভালো কথা বলতে বলতে বললো, সবই তো বুঝি, একটা বিষয় বুঝি না যে আল্লাহ দিল বা শব্দ নামাজ তো মোসানবী বিরোধিতা করলো কেন, কোনটা শব্দ নামাজ এখন এই কথার উপরে আমার কি বলা, এটা আপনি একটু বলে দেন, আদেশ তো প্রকারিতে আছে, এটা কি আমি কেটে দেবো এই ক্ষমতা আমার আছে, নাকি আমি মোসার আসলামের সাথে আমার কোন আলোচনা কি করবো না বলবো, ইসলাম নিয়ে চলতে হবে, কখন আপনার মর্যাদা বাড়বে, বিবেকে কোনটা করবে, আকলে কোনটা করবে, তারপরে আপনি মানবেন, তাহলে তো ছায়ামুক হিসাবে ধরে না, ছায়ামুক হলে নাম মাত্র মাসের করতে বলতেছে, বধু করার পর গেদা হাত দিয়ে মোদার পর টান দিতে বলতেছে, মানুষের ময়লা হলে মোদার নিচে হয়, আল্লাহ নবী বছর করে টান দিতে বধু হয়ে গেছে, তো তোমার বিবেক কত দিনে আমি চলতে চাই, ওই বহু কিছু আমার কেটে দিতে হবে না, তখন বুঝলাম তুমি আহালে কোরআন নাম, যদিও আহালে কোরআন শব্দ ভালো কিন্তু তারা তো আহালে কোরআন না, তারা হলো হাদিস অস্বীকারী হুমকি হাদিস, আল্লাহ তাদের ভয়াবহ নোংরামি থেকে আমাদের স্মরণ করা ভাইদের তুমি হেফাজত করে আল্লাহ আমিন। তখন আমি তাকে বললাম যে ভাইদা আপনার এইটুকু বিবেক করতে আল্লাহ দিল না যে আপনি এখন যে কথাটা আমার কাছে জানতে চাচ্ছেন এটা হলো গায়েবের ব্যাপার, কিসের ব্যাপার, গায়েবের ব্যাপার না, এটা তো গায়েবের ব্যাপার, তিনি আল্লাহ তার নবীকে কিভাবে তার কাছে এনেছে, আলোচনাটা কি পর্দায় ছিল, মুসা আলাইহিস সালামের সাথে কি কিভাবে আলোচনা হয়েছে, এই পুরো ঘটনাটা যদি আপনি জাগতিক সম্পর্কে মিলাতে চান হবে না, কিভাবে মিলবে, এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তিনি চান, এভাবেই তিনি চেয়েছেন, এভাবেই সব হয়েছে, এভাবেই গন্ধ খেয়েছে, এভাবেই আল্লাহ সালাম তওবা করেছে, এভাবেই পৃথিবীতে আমি আপনি এসেছি, সব কিছু ব্যাখ্যা করতে চাইবেন কেন, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, আপনার কাজ হলো সামিউনা ওয়া আতাউনা, যখনই শুনবেন আল্লাহ কোরআনে আছে, যখনই শুনবেন নবীর হাদিসে আছে, আপনি বলবেন যে নো এক্সকিউজ, আমি করতে মেনে নিলাম, আমার কোনো জরুরত নাই, জাস্ট মেনে নিছি, নইলে আপনি বিপদে পড়ে যাবেন। আর যদি মনে করেন যে বেশি যুক্তি খুঁজতে যাবেন তো ডক্টর সাকিব নায়কের সিরিজ গুলো একটু দেখেন, আপনার থেকে শত শত নোংরা প্রশ্ন অর্ধেকে আমি আগে বহু আগে চিন্তা করে বলছি, ওদের এই নোংরা প্রশ্ন দেখে আপনার তো হালকা মনে হবে, প্রশ্ন করতে করতে সে তারা হাত উঁচু করে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এত সুন্দর মর্মবোধটা পৃথিবীতে কোথাও পাই নাই, আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করে ফেললাম, দেখেন একটু ঘুরে দেখবেন, এই হলো অবস্থা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানে তাদা সালিম তামা ইয়াহদি লিনফসি, যে হেদায়েত প্রাপ্ত হয় সে তো না নিজেরই কল্যাণ হলো না নিজের লাভ, একটা
আপনার সদনে ভর্তি হয়ে গেছে লোকটা অসচেতন থাকার কারণে, তখন তার আত্মীয় স্বজন আমার বিভিন্ন জায়গা থেকে দেখতে যাচ্ছে হলো পেঁপে নিয়ে, পেয়ারা নিয়ে, আপেল নিয়ে, এই সুন্দর অর্গানিক ফ্রুট গুলো নিয়ে তার পাশে যাচ্ছে, মুসল্লিদের থেকেও দলিলের কাছে বাধা, আবার আল্লাহর কাছে তো বহু আগে বাধা আছেই, সে মুনাফিকি করেছে তার দিনের সাথে, আমানতের খেয়ানত করেছে সে তার শিক্ষার সাথে, আবার হুজুরের মত পাচ্ছে না, চতুর্দিকে তার লোককে আগুন লাগানোর পরিস্থিতি, খবরদার সত্য জানার পর সত্য গোপন করা, এর থেকে বড় কমলা পাবার দুনিয়াতে নাই, এটা হলো অবশ্যই না, মানুষ যার থেকে তাকিয়ে আছে তার থেকে বেদাত মুক্ত হবো, শিরিক মুক্ত হবো, সে নিজেই হলো বেদাত আর শিরিকের ঠিকাদার। এবার টাকা আমরা ছোটবেলায় বিশ্বাস করেন আমরা দেখতাম জানতাম, আমাদের গ্রামের গোটা গ্রামে হয়তো সর্বত্র দুইজন কে তিনজন হলো সৌদি আরবে থাকে প্রবাসে, ছোটবেলায় দিয়েছে, তো উনি হয়তো আসতেন 10 বছর পর 7-8 বছর পরে, 2-4 দিন 5 দিন থেকে আবার চলে যাবে, এলাকায় একটা কানাকানি হয়ে যেত অমুকের ছেলে সৌদি আরবে থেকে আসা, খুব একটা খারাপ চোখে দেখতো না বেশি একটা, কিন্তু অ্যাভেলেবল বেশি বেশি হয়ে যাওয়ার কারণে কোনো না কোনো প্রবাসী প্রতিনিয়ত বাসায় আসতেছে, সে 2 মাস 1 মাস 15 দিন 10 দিন থাকতেছে, থেকে যে মসজিদে সালাত আদায় করে প্র্যাকটিস করে তার সমাজের সাথে মেশে না, সমাজের কর্মকাণ্ডে মেশে না, তাদের মধ্যে সালাম ফেরানোর পর হুজুর জুমার খুতবার পর শেষ পর্যন্ত নামাজ পড়ে বলতেছে, নামাজের পরে মিলাদ আছে বসবে, সবাই বসে ওই প্রবাসী লোককে উঠে চলে যায়, বাড়ি বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আসতেছে যে আমার বাল পড়ে গেছে, আমি খুব খুশি হয়েছি, ঝামেলা গেল, আমি খুশি হয়ে 2টা গরু মারব, আগামী শুক্রবারে বা জহর হলে মন্ত্রীখানা আপনি আসবেন, এত সুন্দর করে দাওয়াত দিল, সব লোক যায়, এই সৌদি প্রবাসী লোকটা বাড়ি পাঠায় না, তখন এই এলাকার হুজুর সহ সমস্ত লোকের কাছে উনি গলার মাল পেয়ে গেছে, সবাই বলে দিল তার চিন্তা বাস, আমেরিকা থেকে বাড়িতে আসলে তার চিন্তা নেই, সিঙ্গাপুর থেকে বাড়িতে আসলে কোনো চিন্তা হয়, অস্ট্রেলিয়া থেকে বাড়িতে আসলে কোনো চিন্তা নাই, সবথেকে বড় চিন্তা হয় যেখানে কোরআন নাযিল হয়েছে ওই এলাকা থেকে আসলে, যেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে সালাম আদায় করা ইমামতি করছে ওই এলাকা থেকে কেউ বাড়িতে আসলে সবচেয়ে বেশি কষ্ট পায় মসজিদে ইমাম হয়, যেখানে কোরআন নাযিল হয়েছে ওই নাযিল হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে ওই জায়গা থেকে ঘুরে যদি কেউ আসে তার সবচেয়ে বেশি মন খারাপ করে বলে মসজিদে ইমাম, কারণ উনি জানে এবার মধ্যে আমার বিপদ আছে, আমার কোন না কোন বিলাতের বিরুদ্ধে তার অবস্থান থাকবে, এই তো বর্তমান পরিস্থিতি, তবে হুজুর আমি একা একা কষ্ট করবো কেন, আমি একটা জায়গা মহাফেলে গিয়েছি সিনাই দালের কাছে, এখন আমি ওয়াজ করবো, ওয়াজ করার আগে সভাপতি আমাকে মন্তব্য করতেছে কাছে কাছে, তা আমাকে যদি কেউ বিগড়ে দেয় তার খবর আছে, আমাকে বিষয় দিয়েছে সে বহু আগে, আমাকে বিষয় দিয়েছে বলে আমলের সালে কি এবং প্রচলিত বিধান সহ এটা আমার দেশে প্রায় 4 মাস আগে, আমি আউজুবিল্লাহ বিসমিল্লাহর আগেই আমার কানে কানে বলতেছে ঐক্য নিয়ে কথা বলবেন, ঐক্য এখনো সভাপতি আর এতদিন আমার খোঁজ নেয় নাই, এই ছোট কথাটা মুক্তি বলার মতো লোক পায় নাই, খুঁজে ইমাম হুজুরকে বলে দাও উনি যাতে আমাদের মাহফিলে সেই বিষয় বাস করে, তাই তো ঝামেলা শেষ, আমি যখন শুরু করবো এখন কানে কানে বলে বিষয়টা তো কানে সমস্যা নেই, আপনি আমার উত্তর বলে তখন আমি বললাম যে না উনি মাহফিলের সভাপতি, ওনার কথাটা দেখাটা আমার জরুরি, এটাই আমার মনে উচিত, কেননা তিনি এমন একটা বিষয় সিলেক্ট করেছে যে বিষয়ে কোরআন মাজিদ আল্লাহ আয়াত দিয়েছে, দেখে যে আসতেছে শুনে খুশি হয়েছে, আমি বললাম যে ওয়ালা তাসিমু ফি হাবলিল্লাহি জামিআ, ও কুকের কথা উনি কেন বলবে, আল্লাহ নিজেই তো বলতেছে আলহামদুলিল্লাহ, আজকে আমার বক্তব্যের বিষয় হয়ে গেল বক্তব্য এবং তার নিয়মাবলী, উনি খুব খুশি হলেন, তখন আমি বললাম আমার একটা সুন্দর বাড়ি করতে মন চাচ্ছে কিন্তু মিস্ত্রি বলতেছে আমি কেমন করে করব, তখন আমার পাশের বাড়ি আমি দেখাই দিলাম যে এইরকম হোক তার বাড়িটা একটা দৃষ্টান্ত ওনার কাজ করতে সুবিধা হবে, আমি একটা আংটি বানাবো, আমি বললাম যে একটা আংটি সাথে করে নিয়ে আসলাম এইটা দেখে দেখে বানায় দেন, সুবিধা হলে না অসুবিধা হলে
অসুবিধা হয়ে যাবে, আমি আপনার টুপি বানাবো, আমি আর একটা টুপি হাতে করে নিয়ে এসে বললাম এইরকম একটা টুপি আমাকে বানায় দেন, সুবিধা না অসুবিধা? অসুবিধা, একটু সাউন্ডটা বাড়ায় দিয়ে একটু বৃষ্টি তো যদি সুরক্ষাকে বাড়ায় দিয়ে তো তারপরে তখন আমি ওনাদেরকে বললাম যে আপনাকে দেখা পেলেই বিশ্বাস করবেন না শোনা পেলিস? আপনারা বলেন দেখাটা বেশি জরুরি না শোনা বেশি জরুরি? দেখা তখন বললো যে ঠিক আছে আপনার দেখতে চাই। তখন আমি বললাম ওদের জন্য আপনার বেশি জরুরি যাওয়ার আগে এখানে ওটা মোটা বসে বসে কষ্ট করে একটু এই দিক দেখায় বসে 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 আল্লাহ সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি ওই বললাম সেই জন্য পাই আমাদের সমাজে ভুলের সংশোধন হয় গেল ভুল দিয়ে ইমাম সাহেবের ভুল গিয়েছে তো বলবে হলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার, কিন্তু আরেকটা ভুল করতেছে মুসল্লি বলতেছে আল্লাহু আকবার। তো ঠিক সালাতুল ইসতিসকা করতে গিয়ে যে কত রকম দেখলাম কিছুদিন আগে আমার বাজার দিকে তাকাবেন দেখলাম হলো সালাতুল ইসতিসকা সাধারণ সালাত না, এই সালাতে আল্লাহ নবীর ডান পাশের চাদর বাম পাশে নিতেন, বাম পাশেরটা ডান পাশে নিতেন, কাত পরিবর্তন করতেন, স্বাভাবিক হাত না করে হাতটা উপর করতেন। সাহাবায়ে কেরাম বলতেছে আমরা আল্লাহর নবীর গগনের অংশ দেখতে পেতাম, এভাবেই আল্লাহর নবী মুনাজাত করেছেন। এই সালাতের নাম হলো সালাতুল ইসতিসকা। এই সালাত ইউটিউবে লিখে দেখেন বিদাতীদের কত কাণ্ডই না আমাদের তারা দি সামনে, কেউ হাত একসাথে জমা করে হু হু করে কাঁপতেছে, কেউ হাত এরকম এরকম বেশিরভাগ এরকম মতো পায়, কেউ আঙুল ফোটায়, কত কাণ্ড করে কিচ্ছু জানে না, তারপরে গামছা নাই, একটা চাদর নাই, একটা লুঙ্গি মানে কোন ধরনের কোনো কিছু নাই তাদের হিসাব কিতাব, তারা পড়তেছে সালাতুল ইসতিসকা। আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি আল্লাহর নবীর সুন্নাহ পদ্ধতিতে যারা ইবাদত করে তারাই হলো সালাফি, তারাই হলো আহলুল হাদিস। এর বিকল্প পৃথিবীর কোনো বাবার ঘাটা এই কথা বলতে পারবে না যে আহলুল হাদিসদের আমল করে কিন্তু আমলটা হাদিস কোরআনের কথা বলে করছি না, এটা খুব কম পাবে ইনশাআল্লাহ। এবার আপনাকে বলি বিদাতির এত রাগ কেন হকের ব্যাপারে, হকের ব্যাপারে রাগ কেন? দেখেন বিদাতির কত বড় ভুল। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, আমাদের সমাজে একটা কথা খুব বেশি প্রচলন হয় বেশি শোনা হয় সেটা হলো আমাদের আকাবিরা জানে, শুনছেন নাকি কথা? আমাদের বড় বড় আকাবির আছে তারাই ভালো জানে, কথা বলে কিনা বলে। তো আকাবিরটা আমাদের সমাজে ব্যবহার হয় বলে সম্মানজনক শব্দে, যারা বড় হুজুর বড় আলেম বড় সম্মানী লোক তারা হলে আমাদের সমাজে হলে আকাবির, তারাই হলো সবচাইতে বড় আকাবির, এটা হলে আমাদের সমাজের ভাষা। তো কোরআন মাজিদে আল্লাহর কথা এই আকাবির বলতে আল্লাহ অপরাধীদের গঠনাকে বোঝায়, যারা হলো অপরাধীদের লিডার আকাবির মজুরি মিহালি আকুলু ফিহা ওমা ইয়াকুলুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশুরুন। আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ে কিছু অপদান অপরাধীদের গঠনাদেরকে অবকাশ দেই, তারা পাপ করে মূলত তারা তাদের নিজেদেরই ক্ষতি করে, যেখানে খোঁজবা দিচ্ছে এটা কিন্তু পাবনা জেলার অন্তর্গত, পাবনা জেলার অন্তর্গত আমরা এই জেলার মানুষ। আজকেই প্রথম আমি নিজের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাল্লাহ, আজকে প্রথম এভাবে ধারাবাহিক আমি কোনোদিন এত হাজারো বক্তব্যে কোনোদিন বলিনি, আমার ভয় করে কারণ আত্মপ্রচারণামূলক কোন কথা যাতে না এসে যায়। তবে এখন আমি কিছু কথা শোনাতে যাচ্ছি আপনার, যার সেটা উঠবে কিনা জানি না, তবে আমার মনে হয় দেখতে আশ্চর্য হতে পারে না। দিন জানার আগে কোরআন সুন্নাহ বোঝার আগে আমি আপনার অত্যন্ত পাশের একটা জায়গায় এই ঈশ্বরকে একটা জায়গায় দোয়ার খোদ্দা দিতাম এবং ইমামতি করতাম, তখন আমি দিন ধর্ম ভালো কিছুই বুঝি না, আন্দাজে দাম ভালো চলে, মরাখানাও চলে, অন্যান্য সবই চলে, আমি শুধুমাত্র ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বই সালাতুল রাসুল এই বইটা দিয়েছে একজন জেনারেল শিক্ষিত একটা লোক যে মানা না মানা আপনার ব্যাপারটা আপনি কেউ পড়বেন। তো পরে আমার কাছে মনে হলো যে ঠিক আছে আমি এই রাজা পড়লাম দলিল ভিত্তিক পাইছি, এটা আমি মুসল্লিদেরকে একটু বলে দিই,
আমি বলেছি যে সালাতের পরে সম্মিলিত মুনাজাতটা না করে আল্লাহর রাসূলের প্রত্যেকটি প্রায় 30টা উপরে দোয়া আছে, এটা আপনারা বসে করবেন, এর সাক্ষী কিন্তু আমার এখানে আমার ছাত্র এখানে উপস্থিত আছে, আপনি হতে পারে এখানে। এই কথা বলার সাথে সাথে আমার এত সুন্দর নিরীহ মুসল্লি যারা আমার দেখে এত আদর এত ভালোবাসে, যে এতদিন পরে একটা ইমাম পাইছে মোহাম্মদ দেয়ার বছর ইমামতি করে তাকে ভালোবাসে, কত ভালো, খুব মহব্বত করে আমার। এই কথাটা বলার পরে তারা আমার বিরুদ্ধে এমন খেপা খেপুর পাশে একটা মেধাবী মাদ্রাসা আছে ওই মাদ্রাসা চলে গেছে, যে আমাদের নাকি একটা ইহুদি দালাল ধরা পড়ছে, একটা ভাবি পাওয়া গেছে, আমার বিরুদ্ধে তাবিদের ব্যাপারীরা সবাই এমন ভাবে লাগলো আমাকে শেষ পর্যন্ত কষ্ট নিয়ে একটা মসজিদ ছেড়ে দিয়ে আমি চলে গেলাম, বিনিময়ে আল্লাহ কত হাজার মসজিদ দিয়েছে এটা আমি আপনাকে বলবো না, আমি নজর করে করতেছি না, কারণ সালাফি আকীদা সবটাইতে আর এখানে যখন প্রশামী বেদাতে কাজ করতাম সন্ত সেখানে করার পর্যন্ত আমার নিজের গ্রামের হাতে পড়া কয়েকজন বাদে রফিক বিন সাইদ নামে কোন মানুষের দুনিয়া ডেলিভারি হয় আপনারা থাকতে নেই, বিষয়টা কি আমি তখন দেখলাম আল্লাহ দুইটা শর্ত স্বীকার করার কারণে দালাল আর সব বেদাতের বিরুদ্ধে বললে আমার পরিস্থিতি কেমন হবে, তা আগে পাশে পিটায় দায়িত্ব দিলেই আমি আগে চলে যাই পরে ঢাকা চলে গেছিলাম, আমি যদি রানীর একটা ইমাম হঠাৎ করে বলে দিই তাবিদের বিরুদ্ধে, আমি এই মুহূর্তে যদি স্বীকার করি যে মসজিদের ঢুকে দুই রাকাত নামাজ পড়ে বলতে পারি, আমি যদি এখনই স্বীকার করি যে পারি না করলে আদা নাই সলাত, প্রত্যেক দুই আদরের মাঝে নামাজ আছে, আপনারা মাগরিবের পরে আদা নামাজ শুরু হওয়ার আগে দুই রাকাত পড়ে নিয়ে টাইম পাই, আমি যদি এখনই স্বীকার করে দিই যে মসজিদে ঢুকে বসার আগে দুই রাকাত নামাজ আমি এখনই যদি স্বীকার করি, আল্লাহ নবী জীবনের তিন নম্বর খুতবা দেয় নাই খুতবা দেবে দুইটা মাতৃভাষায় না, আমি এখনই যদি স্বীকার করি মিলাদ কোন নবীর সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত না এটা মিলাদ, আমি এখনই যদি স্বীকার করি তাহলে মনে হয় আমার এই 12,000 টাকার ইমামতি মনে হয় থাকে না, অথচ এই গরু এই বলদ এখন বুঝতে পারে নাই যে এখানে উনি যে ইমামতি করতেছে ও যত ভালো করেই মিলাদ করুক সর্বত্র মুক্তি সে হতে পারবে না, কারণ আমাদের এই দেশে প্রতি মাসে আবাদতে প্রায় 250 করে মুক্তি ডেলিভারি হয় প্রতি বছর হাজার হাজার, এত হাজার হাজার মুক্তির ভিড়ে এই বরমরা ইমাম এই ঈশ্বর ইমামটা এত বেশি প্রকাশে আসবে এটা কি আপনারা মনে করেন? কোন তো সম্ভব না, হাজার হাজার বিলাতির ভিতরে আবরার কয়টা হয়, হাজার হাজার কবর খাত প্রদানের ভিতরে আলাউদ্দিন জিহাদি কয়টা হয়, কি একটা হয় আমি যাদের সাথে পড়াশোনা করে হাবিল হয়েছি তাদের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলে আমি আমি আবার জবাব দিলাম সেই দিন
আমার দোকানে সিগারেট নাই, কার দোকানে আছে বলে আমি জানি না। এটা বলে তুমি কথা পাইতে পারি, এটা কি অর্থ হলো? তাই না? আমাকে বলতেছে আমার জন্য একটা মাদ্রাসা দেখিস, আমার জন্য একটা মসজিদ দেখে আল্লাহ কসমের কথা বলছে। বাংশার একটা আমার এক বন্ধু একসাথে পড়াশোনা করে, তো আমি তো জানি তো বিশ্বামে তো সর্বমর্মী থাক সরকার, আমি তো নিশ্চিত জানি যে ও মরে যাবে এই মুহূর্তে বললে আমি ভাসিয়ে চলে যাবো, তো আমি আশপাশে থাকবো না। এরকম বন্ধু আছে, তো ওরা যখন আমার কাছে ইমামতে যাচ্ছে অবশ্যই তার ঘটনা অবশ্যই মাদ্রাসায় গিয়ে সে বিদাত করবে, সমাজে প্রচলিত শিরিক গুলো করবে। তখন আমি বললাম এটা হলো সিগারেট বিক্রির মতো। সৌদি আরবে যদি কেউ গিয়ে বলে বা তেলেঙ্গানা কোনো মানুষের কাছে গিয়ে যদি বলে ভাই আমি সিগারেট খাবো, সিগারেট আছে ওনার দোকানে না থাকলে উনি বলবে যে নাই। আর বাংলাদেশে বলবে যে ভাই ওখান ধরে দোকান আমি আমার কাছে দেখার দেখা যায় বাংলা দোকান থেকে বের হয়ে আসে সিগারেট নাই মানে ও আর এক দোকান থেকে নিয়ে আসে দেবে ভাই, একটু উপকার করে দিলাম আপনার। কিন্তু দিন জানা মানুষ বলবে আমার কাছে নাই, এর বিষ আছে কোন জায়গা আমি তাও জানি না, জানলেও বলবো না, তুই বলে জানি না। আমি কাফের কাছে সহযোগিতা করবো না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি ভালো কাজে একে অন্যের সহযোগিতা করব, মন্দ কাজ থেকে আমি বাধা দেব, ফেরায় দেব। তা আমি বললাম যে ভাই কয়ো বলে অহংকার করো, সারা দেশে ঘোরো, তোমার মন্দ লোকের মুখ দিয়ে বলে দিলি কি আমার তাকে দোকানে চাকরি হয় না, তুমি কি কও এগুলো? তখন আমি বললাম তাহলে বোঝা গেল আমি নিজেই চাইনি দোস্ত, তুমি কোনো হেলথ খানায় চাকরি করো, আর সেই হেলথটা ওই দায়িত্ব ওই গুণা আমার করা আছে। কেন চাকরি করা পাপ দিয়ে অবশ্যই পাপ, তুমি মাদ্রাসায় গিয়ে তুমি কোন রকম ভাবে একটা লোক মরে গেলে তুমি এই নিরীহ বাচ্চাদেরকে স্বপ্নের মতো পাঠায় দেবে মরা বাড়ি, এই সমস্ত নিরীহ ছোট ছোট বাচ্চাদেরকে তুমি রাস্তায় ভিক্ষা করাবে, এই সমস্ত বাচ্চা ছেলেকে তুমি তাবিজ শিক্ষা দেবে, এই সমস্ত নিরীহ বাচ্চাদেরকে তুমি বেদাতার শিরিক শেখাবে, এই আমি কি করে মানতে পারি? তোমার এই কর্মের জন্য পাপ হবে, সে পাপ আমারও হবে, আমি তোমার সহযোগিতা করার কারণে এই জন্য এই দায়িত্ব আমি নেবো না, তবে বন্ধু হিসাবে যদি জাগতে সহযোগিতা লাগে আমি আমার সাধ্য অনুযায়ী আমি কিছু টাকা দিতে পারি না। বেদাতি যারা বেদাত করে যারা শিরিক করে তারা হক প্রচারে বাধা দিবে, এটা হলো তাদের ইবাদত। ফরিদপুরের সালথা মসজিদ ভেঙে দেশে দেখেন তাই না? তারা কি অন্য ধর্ম থেকে আসছে না জন্মগত মুসলিম? ভাই যেভাবে বলছে ঠিক আছে, ওটা একটা ব্যাখ্যা, সেটাই না চাই। তো এই যে মসজিদ গুলো পুরালো তারা কিন্তু টুপি আলালো, তারা কিন্তু মুখ ভর্তি দাঁড়িয়ে তারা মসজিদে নামাজ পড়ে, আপনার থেকে বেশি বদল করে তারা। আপনি তো মাটি দুই রাখা সন্ধ্যা করে চলে যাচ্ছিলেন বড়দের পরে, ও আবার 12 রাখা তাওয়াবি করে বলেন, আপনি তো 8 রাখা পদ্ধতিতে সালাত করে চলে যান কিয়াম লাইন করে, সেই লোকটা মসজিদে আগুন দিল আর আপনি মনে করলেন যে উনি আল্লাহকে ভয় করেন, এটা আপনি ভাবলেন কি হবে? উনি মনে করেন সেটা মসজিদ না, আর আমি যে ঘর পোড়াচ্ছি এই ঘরে তারা মসজিদে আসে না মুসলমান না, এদেরকে যদি পোড়াতে পারি তো ওরা যদি জান্নাতে হেঁটে যায় আমি বলে দেবো অবশ্যই অল্প মনে করে, নইলে একটা মুসলমানের মসজিদে কিভাবে আগুন দেওয়া যায় আপনি কি মনে করেন? এখন আপনার এলাকার একটা হিন্দু ঠাকুরকে বলেন পৃথিবীর কোনো বিচার হবে না, ওয়াল্লাহি আমার ধর্মকে আমি আপনার সামনে তুলে ধরে বলতে জানলাম কসম, আপনার কোনো বিচার হবে না, কিছুই হবে না, ঈশ্বরদের এই মসজিদকে আপনি ভেঙে দেন। ওই ঠাকুর অধিকাংশ ক্ষেত্রে আমার সাধারণা ওই ঠাকুর বলতে আমি মরে গেলে ওই কাম করবো না, আমি অন্য ধর্মের ইবাদতের পর আমি করবো কেন? উনি সহজে রাধে হবে। আপনি এখন কোনো খ্রিস্টানকে গিয়ে যদি বলেন যে তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি এখান থেকে আল্লাহ 10টা ঘর ভেঙে দাও, ও বলবে থাক আমি এটা করবো না, অন্য ঘরে ইবাদত বন্ধ গিয়ে থাকে আমি ভাঙতে যাবো কেন? কিন্তু এখন আপনার আশেপাশে এই দেওবন্দি হোক সুন্নি হোক যে কোনো তরিকা মন্ত্রী বেদাত মন্ত্রী আলেম হোক তাদেরকে যদি খবর দেন একটা খুশির খবর আছে কি? এই ঈশ্বরকে অমক মসজিদে তো ঝগড়া লাগিয়ে গেছে, ওদের ভিতরে তিন দুই তিনটা ভাগ হয়ে গেছে, এখন সুযোগ এখন যেভাবে পারি একটু ফোঁ দিয়ে তুমি আগুন জ্বালায় দিতে পারি তো মসজিদটা নষ্ট হয়ে যায়, তখন দেখবেন তোরা রাত রাতি এসে মসজিদ ভেঙে এটাকে দখল নেওয়া যায় কিভাবে সে চেষ্টা করবে।
আমি বলেছি ওই ঠান্ডা হুজুর হলে আমার কাছে সবচেয়ে বড় আশা। আমি এই ঠান্ডা হুজুরদের দেখতে পারি না, যারা বলে এটাও ঠিক ওটাও ঠিক, তারা হলো কবর কোদের বেশি খারাপ। কয়দিন আগে হরকালি দাবিদার একটা লোকের রানিং জুবান খোদ্দা দিকে আসে একটা লোক, সেই লোকটাকে সরমনার কিছু সাঙ্গ পাঙ্গ যায় না সেদিন মনে হয় আর তার নামও বলে দেবি ভালো মানুষ, তার প্রতি সুধারণ অনেক সন্ন্যার কথা বলে কিছু ব্যতিক্রম। ডক্টর আবুল কালাম আজাদ পাশা দেখবেন যে উনি বেদার সন্ন্যার ব্যাপারে বেশ কথা বলেন, কিছু মানহাদের ব্যাপারে আমার শোনা আছে অস্বীকার করবো না, কিন্তু দেখবেন যে জামাত ইসলাম ঘরানার উনি হলো সবচেয়ে পুরান সন্ন্যার কাছাকাছি বক্তব্য দেয় মিথ্যে কথা। এই পেশার একটা জায়গায় জোমান খোদবা দেয় আল্লাহর ঘরে কত সুন্দর রানী ইমাম, এই মানুষটার ইমামতি জোর করে সরমনার বাহিনী এসে ওই রানী মসজিদে বসে গেছে খোদবা দেয় খানকা ভিন্ন হতে পারে, বেদাতির বিরিয়ানাম আলাদা হতে পারে, বেদাতির গ্রাম আলাদা হতে পারে, কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি একই, সব বেদাতি একই। সে যে নামে আপনি মুক্তি বলে এই জন্য ঠান্ডা হুজুরদের বিরোধিতা আমরা করি বেশি, যারা বলে তোকে স্লোগান দিয়ে বলে আরে হয়ে শুয়ে বলো হেকমা অবলম্বন করো আস্তে আস্তে হয়ে যাবে, ওইভাবে বললে তারা মানবে না। কিভাবে বললে মানবে বলো তুমি আমাকে, ডক্টর জাকির নায়েক কোন ভাষায় গালি দিয়েছে আমাকে বলো, শেখ আহমদ দিদার কোন ভাষায় গালি দিয়ে দেওয়া হচ্ছে আমাকে তুমি বলো, এত সুন্দর মিষ্টি ভাষা নিয়ে মুখে সর্বদা হাসি নিয়ে এত সুন্দর করে মুখ দিয়ে বলে দিল যে আল্লাহর নবীর পদ্ধতি হলো এইটা আর এইটা হলো ভুল, আর বাঙালি হুজুর হলো তোমার খুতবায় বলে ডক্টর জাকির নায়েক করে হুজুর দালাল, তুমি বোঝো না এটা নরম গরমের ব্যাপার না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ অনেক সময় নিয়ে ঘুরে ফিরে একটা জিনিসকে বলতো এটা ঠিক না, আর শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ প্রশ্ন গেলেই হ্যাঁ নাই জবাব দিয়ে দেয় ভাই হ্যাঁ অথবা না, ওই একই উত্তর উনি দুই তিন মিনিট ধরে পড়ায় দেন, তার স্ত্রীকে প্রথমে শিরিক বলে না, অনেক সময় বলার পরে একটা পর্দা এসে বলে সাহাবাই কেন এটাকে শিরিক বলেছে, আর আব্দুল রাজ্জাক বিন ইউসুফের কাছে প্রশ্ন গেলে আহলুল হাদিসের আলেমদের কাছে প্রশ্ন গেলেই বলে শিরিক বাস এক কথা শেষ। তো আহলুল হাদিসের কথা আমার ভালো লাগে না, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের উদাহরণ দিয়ে আমাদেরকে ঠেকাতে স্যার বলে ওনার মতো হতে পারে না, কত সুন্দর নরম করে কথা বলে, তখন আমি বললাম তা আমি সারি দাও তাই উনি তো সেরে বলছে মূর্তি খানা বাদ দিয়ে দাও, মরা মানুষের বাড়িতে খানা খাওয়ার ব্যাপারে সব থেকে কড়া সমালোচনা তিনি করেছেন কাছাকাছি সময়ে তিনি বলে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, উনি বলেছেন বাঙালি এত লোভী দুইটা ফিরি খানা খালি তার দোষ থাকে না, একটা হলো মূর্তি খানা আর একটা হলো বরফাত্রি খানা, এত কড়া করে বলল তারপরেও তো তোমরা সারো না তাও আবার ওই লোকটার নামই তো দেওয়া লোক দিয়ে বীরের একেবারে এটাকে কি বলে আতর ঘর বীরের সেন্ট্রালে বসবাস করার পরেও এই মানুষটা নিজেকে সরাসরি পীর দাবি করছে এমন বক্তব্য জীবনে দেয়নি, চেষ্টা করছে ঘোড়ায় পেশায় অন্তত শিরিক বিদাত থেকে মানুষকে বাঁচানো যায় কি হবে, আর তুমি তাকে ভালোবেসে এখনো তুমি ঠাকুরগিরি করো এখনো তুমি তার আত্মীয় স্বজন হওয়ার পর পীরগিরি করে বেড়াও তোমার তো মরে যাওয়া উচিত, মানে বিষয়টা নরম করবেন না, বিষয়টা হলো সুন্নাহ বিদআত, বিষয়টা হলো শিরিক আর তাওহীদ, কোথায় যাচ্ছে আমার কথা, নরম করুন কোনো ব্যাপার।